কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিল, বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন কৃষক সংগঠন মঙ্গলবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয়। কৃষকদের ডাকা এই ধর্মঘটকে সমর্থন জানায় বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। ধর্মঘটের পক্ষে ও বিপক্ষে গত দুই দিন ধরে রাজ্যেও চলে ব্যাপক প্রচার কর্মসূচি, যার প্রভাব যেন লক্ষ্য করা গেল মঙ্গলবার ধর্মঘটের দিন। রাজ্যের সর্বত্রই এদিন ধর্মঘটের মিশ্র সারা পরিলক্ষিত হয়। তবে ধর্মঘটকে উপেক্ষা করে রাস্তায় সরকারি বেসরকারি যানবাহন নামলেও তা ছিল অন্যদিনের তুলনায় অনেকটাই কম। সরকারের নির্দেশ মেনে অফিস আদালতের দরজা খোলা থাকলেও কর্মচারীদের উপস্থিতির হার ছিল খুবই নগণ্য। আংশিক ব্যবসা প্রতিষ্ঠানের দরজা খোলা থাকলেও ক্রেতারা যেন উধাও। সব মিলিয়ে রাজধানী আগরতলাতেই কৃষকদের ডাকা ধর্মঘটে মিশ্র সারা পরিলক্ষিত হয়। তবে ধর্মঘটকে প্রতিহত করতে গতদিনের মতো এদিনও রাস্তায় নামে শাসক দলের বাইক বাহিনী। তাই আগামী দিনের কথা ভেবে যান চালক থেকে শুরু করে ব্যবসায়ীরা এদিন বাধ্য হয় রাস্তায় নামতে। এখনো পর্যন্ত ধর্মঘটকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।